আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স আপুরা, আজকে আমি একটু অল ওভার ড্রেসের ডিজাইন ড্রয়িং করে দেখিয়ে দেবো। তো প্রথমেই আমি বৃত্ত করে নিলাম ফ্রি হ্যান্ডে। এখান থেকে আমি অর্ধ করে দাগ দিয়ে নিব এবং দাগ বরাবর থেকে আমি একটি কলকা ডিজাইন এঁকে নিব। এভাবে আমি চারটি দাগ বরাবর চারটি কলকা ডিজাইন এঁকে নিব। ভিউয়ার্স আপুরা, চাইলে এই অল ওভার ডিজাইনটি আপনারা ড্রেসের উপরে, এমনকি কুর্তি, পাঞ্জাবি, থ্রি পিস, অথবা আপনারা যদি চান বেডশিটের উপরে অল ওভার কাজ করবেন, সেক্ষেত্রে অল ওভার বেডশিটের উপরে আপনারা ড্রয়িং করে কাজ করে নিতে পারেন। এমনকি যে এক কালা গায়ের চাদরে যদি ড্রয়িং করে কাজ করে নেন, সেক্ষেত্রে খুবই দারুণ একটি ডিজাইন হবে। তো এভাবে আমি চারটি কলকা ডিজাইন কমপ্লিট করে নিলাম। এবার দুপাশে কলকা ডিজাইনের মাঝে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, এখানে আমি একটি করে এভাবে পাতা দিয়ে দিব। খুবই সিম্পল এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দারুণ একটি ডিজাইন। তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন এবং আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। এভাবে আমি মাঝখানে রাউন্ড রেখেছি, আপনারা চাইলে মাঝখানে স্কোয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা স্টিচ আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।